ইয়া আই ওখান আহ মানুহ দুখুন ফিশ্মি কাপা আল্লাহ বলেছেন সেই ইমানদার গণ ইয়া আই ওখান আহ মানুহ সেই ইমানদার বলে আল্লাহ সম্বোধন করেছেন মুসলমানদেরকে কত মায়াবীর ডাক দিয়েছেন ইমানদার বলে ডাক দিয়েছেন এখানে আল্লাহ পাক। ইয়া আ ইউ হাল না বলেন নাই কাফের কে বলেন নাই আল্লাহ আল্লাহফাক ইয়া ইউ হান না সনা বলেন নাই ইয়া ইউ হান ইয়া কে বলেন নাই আল্লাহ রাব্দুলাবিন মুসলমানদেরকে কত সন্মান স্টোক ডাক দিয়েছেন ইমানদার বলে অদুখন অফিস সিল্মি কাফা আল্লাহ বলেন তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ দ্বারা প্রতিমান হল সমস্ত মুসলমান যদি শুধু খালেমা পরে নেয় তাহলে সে পরিপূর্ণ ইমানদার হতে পারে না কালেমা জানলেই শুধু সে মুসলমান পরিপূর্ণ হতে পারে না কারণ পরিপূর্ণ ঈমানদার কি আল্লাহ তারা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করার জন্য বলেছেন কারণ মুসলমান তো একটা হুকুম মানে অন্যটা হুকুম সে মানতে রাজি নয় কারণ মানুষ হলো মুসলমান হলে কোন সুবিধাবাদ যেটা ভালো লাগে তার কাছে সেটা সে মানে আর যেটা তার কাছে ভালো লাগে না সেটা মানতে চায় না এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনই করিমের অন্যায়তম সেবার মধ্যে বলেছেন তোমরা কিছু অংশকে বিশ্বাস করো আর কিছু অংশকে তোমরা অস্বীকার করো সেটা হবে না পরিপূর্ণভাবে ইসলামকে আঁকড়ে ধরতে হবে এই জন্য মুসলমান ইমানদার এই আয়াতটা যে নাজিল হয়েছে অবতীর্ণ হয়েছে এটার মধ্যে একটা শানে নজরুল আছে আমাদের নবী হজরত মোহাম্মদুল্লাহুল্লাহ সাল্লা আলাইহাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন এমন সময় ইহুদিদের একজন পণ্ডিত ইহুদিদের একজন আলেম ওনার নাম হলো ইবনে সালাম তিনি তখন ইসলাম গ্রহণ করেন নাই তিনি তখন ইসলাম কবুল করেন নাই তিনি তখন ছিলেন খেজুর গাছের আগার মধ্যে খেজুর গাছের আগার মধ্যে থেকে আমাদের নবীজিকে মদিনাতে প্রবেশ করতে তিনি চিনে ফেললেন কারণ তিনি তাওরাতের মধ্যে আমাদের নবী বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাহ ও সংখ্য গণিতবার মোহাম্মদ সাল্লাপসাল্লামের নাম তাওরাতের মধ্যে এসেছেন এজন্য এজন্য হজরত আবদুল্লাহ ইবনে সালাম তিনি আমাদের নবীজির তাওরা মধ্যে যে গুণাবলীগুলো দেখেছিলেন তিনি দেখে তিনি চিনতে পেরেছেন তিনি খেজুর গাছ আগা থেকে বলে ফেললেন আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে মহান আল্লাহ সবচেয়ে বড় আমাদের নবীজিকে সিনার পরে তিনি এর কিছুদিন পরে আবদুল্লাহ ইবনে সালাম নবী করিম সাল্লা ইসলামের কাছে যাইয়া বললেন যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই তিনি স ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললেন কারণ ইহুদিদের একজন আলেন শুধু তিনি যে ইসলাম গ্রহণ করলেন তাই না তিনি আরো অন্যান্য ইহুদিদেরকে বললেন দেখো ইনি হলেন শেষ নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাহিস্লাম ওনার কোথায় তাওরাতের মধ্যে জবরের মধ্যে আসছে তোমরা সকলে ইসলাম ধর্ম গ্রহণ করে পেল ইহুদিরা তারা তাদের অহংকারের কারণে তাদের ইচ্ছা ছিল শেষ নবী বনি মধ্য থেকে আসবেন কিন্তু বেশিরভাগ পয়কাম্বরী পৃথিবীর মধ্যে যারা এসেছেন তারা বনি ইসরাহল গোত্রের ছিলেন তাদের উদ্দেশ্য ছিল যেন বিশ্বনবী মাহমুদুরস্ল্লা সাল্লাহ আব ইসলাম তিনিও যেন বনি ইসরাইল বংশধর হন কিন্তু দেখা গেল তিনি কোরআজ বংশের মধ্যে দুনিয়াতে আগমন করেছেন এই জন্য ন তারা অহংকার অবশত আর ইসলাম গ্রহণ করে নাই তো হজরত আবদুল্লাহ সালাম মুসলমান হওয়ার পরে নবীজির দরবারে আবার গেলেন যে বললেন ওকাল রাহাবিম আমরা তো আমরা তো ইহুদ বংশের কারণ আমাদের ধর্মের মধ্যে উঠে কুস্ত খাওয়া হারাম ছিল কারণ ওঠের গস্ত কেউ যদি না খায় তো তাহলে তো যদি কোনো সমস্যা না হতে পারে আর শনিবার দিন ছিল ইহুদি ধর্মের মধ্যে মর্যাদাপূর্ণ দিন তারা শনিবার দিন সবচেয়ে ইহুদি ধর্মের মধ্যে তারা মর্যাদাপূর্ণ দিন ছিল শনিবার দিন আর মোহাম্মদী ধর্মে সবচাইতে মর্যাদাপূর্ণ দিন হলো শুক্রবার দিন আবদুল্লাহ সালাম তিনি যে নবীকে বললেন যে আমার মন চায় আমি শনিবার দিনও যে আমি কিছু আপাদত বন্দি করি আমার তো শুক্রবার দিন টিকি থাকবে এরপরে বললেন যে আমার তো না খেতে খেতে উঠে এগোস্ত এখন আমি যদি না খাই কোনো অসুবিধা হবে নি এরই পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলমিন সো রাতুল বাকর আর দুইশত আট নাম্বার এতিকারী মানবীজিকে জানায়াত বলে দিলেন হ্যাঁ অ ইউ কালদিন এ মান দুখন ফি শিলমি কা পাং তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো বলে ত্যাত্য বিণু হুথওয়া তে শৈ পান কারণ তোমরা শয়তানের পথ অনুসরণ করো না শয়তানের পদং অনুসরণ অনুসরণ করো অনুকরণ করো ইন্নাহু লাকুম আবুম মুবীন আল্লাহ বলে নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু এই আয়াত দ্বারা পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে নবীজিকে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে মুহাম্মাদি শরীয়ত গ্রহণ করেছে তারা ইহুদিদের ধর্ম আর পালন করতে পারবে না তারা শনিবার দিন আর এবাদতবন্দি করতে পারবে না তাদের জন্য শুক্রবার দিনই পূর্ণ দিতে হবে প্রত্যেক দিনই তারা মহাম্মদীর শর্ত মোতাবেক মহাম্মদীর শরীয়তে যা আছে প্রত্যেক দিনই তারা আবাদত করবে তবে মোহাম্মদী ধর্মের দিনের মধ্যে সবচেয়ে মর্যাদা পূর্ণ দিন হল শুক্রবার দিন এজন্য মুসলমান ইমানদার উক্ত আয়াত থেকে আমরা বুঝলাম যে আমরা একমাত্র পরিপূর্ণভাবে আমরা দিন ইসলামের মধ্যে প্রবেশ করব। দিন ইসলামের মধ্যে আমরা প্রবেশ করেছি পরিপূর্ণভাবে ইসলামের কোন অংশ বাদ দিয়ে কোন অংশ রেখে সেটা কোনোভাবেই কাম্য হবে না পরিপূর্ণভাবে বিশ্ব নবী মাহুল্লাহ আাপ ইসলামের যেই তরিকা অনুযায়ী আমাদেরকে বলা হয়েছে চলার ওই পথ মত আমরা অনুসরণ করে আমরা ইসলাম ধর্ম আমরা পালন করব এজন্য কিছু মানুষ আছে সে নিজের মুসলমান বলে দাবি করে যাইয়া মাজারের মধ্যে সায়দা দেয় অজস আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন তোমরা আমি আল্লাহ ব্যতীত কাউকে তোমরা আমি আল্লাহ সারা কারোর সাথে তোমরা অংশীদার করবে না শরিক করবে না আল্লাহ রাব্বুল আলমিন বান্দার অন্য সমস্ত গুণা মাফ করে দিতে পারেন তোবার মাধ্যমে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সে যদি তোবা যদি না করে তাহলে তার শিরিকের গুণ আল্লাহ মাফ করবেন না ইমান যদি আর নবায়ন না করে তাহলে এই শিরিকের গুণাটাকে আল্লাহ ক্ষমা করবেন না শিরিক এমন একটা এটা জুলুম বলা হয়েছে কারণ এক পিঠে একমাত্র আল্লাহর জন্যই খাস আল্লাহ একমাত্র সেদা পাওয়ার যোগ্য আল্লাহ একমাত্র অ্যবাদতের যোগ্য আল্লাহ এই এমনভাবে আমরা আবাদত করব যে আল্লাহর রাজি খুশি করার জন্য আমরা আবাদত বন্দী করব। এখন দেখা যায় মানুষ নিজেকে ইসলাম মুসলমান বলে সে দাবি করে দাবি করার পরে সে যায় মাজারের কাছে যায়। এরপরে কাছে যাইয়া বলে বাবা তুমি আমাকে সন্তান দেও আমাকে সম্পদ দেও নাওজবিল্লা অথচ মানুষ চাইবে কার কাছ আল্লাহর কাছে চাইবে আল্লাহর কাছে চাইবে আল্লাহর আবাদত করবে মানুষ যে পাঁচুখ্য নামাজ হালাল হারাম মেনে শেষ সপ্তাহে তাহার সময় সব উঠে যদি দুপুটা চোখের পানি ছেড়ে দিয়ে যদি সেখানে একাত নামাজ পড়ে সে যদি মোনাজাতের মধ্যে হাত উঠে আল্লাহর কাছে চায় আল্লাহ রাব্বুল আলমেন বান্দার সমস্ত নেক আসারে আল্লাহ পূরণ করেন কারণ আমরা তো চাইতে জানি না আমরা চাই যেখানে ইসলাম সমর্থন করে না শয়তান আমাদেরকে এইদিকে বলে যা মাথার বাবার কাছে যা বিশ্বের কাছে যা এইদিকে যা সেদিকে যা আমরা অনেক দেখা যায় ফরজের খবর নাই আমরা দেখা যায় এই যেগুলা শরীয়তে নাই যেগুলো শয়তানের ও ছোয়াশায় চলি আমরা এগুলা নিয়ে আমরা খবর থাকি এজন্য আমার সলমান ইমানদার আমরা পরিপূর্ণভাবে ইসলামকে আমরা পালন করব আল্লাহ রাবুল্লা আলমিন বলেছেন বলে তোমরা শয়তানের পদান অনুসরণ করো না শয়তান তোমাদের হলো প্রকাশ্য শত্রু কারণ এই শয়তান আমাদের আদি পিতা আদি মাতা হজরত আদম হওয়া আলিহা সালামকে জান্নাত থেকে বহিষ্কার করেছিল দুখাদি কারণ আল্লাহ রাপুল আলামিন মানুষকে শ্রেষ্ঠ জাতি হিসাবে সৃষ্টি করছেন আশরাফুল মখলুকাত সর্বপ্রদম আল্লাহ পাক হজর আদম আলী হিসালামকে সৃষ্টি করছেন সৃষ্টি করার পরে তেরেস্টাদেরকে এবং জিন জাতি যারা সকল আছেন তাদেরকে বললেন তোমরা আদমকে সম্মান সূচক করো এটা অবাদতির উদ্দেশ্য না এটা হলো সম্মান সূচক শেয়দা পেরেস্তারা শেয়াদা করলেন কিন্তু ইবলিস আজাজিল ইল দৌর্ত মরদুৎ শয়তান সে হজরত আদম আলী ইসলামকে সেদা করলো না তো আল্লাহ রাবুল আলমীন ওই শয়তানকে বহিষ্কার করলেন জান্নাত থেকে তুমি এখান থেকে চলে যাও তোমার আর কোনো কি নাই তুমি আমার হুকুম আমান্য করছো তো ওই শয়তান হজরত আদম আলী ইসলামের আদম আলী ইসলামকে শেয়াদা না করার কারণে সে বিতাড়িত হয়ে গেল আর সে আল্লাহর সামনে যুক্তিও পেশ করলো আমি তো হলাম আগুনের তৈরি আগুনের স্বভাব তো উপরের দিকে তাকা আর আদম হলো মাটি দিয়ে বানাইছেন সে মাটি নিম্নমুখী আমি উঁচু জাতি হয়ে আমি নিচু জাতিকে কেন সম্মান সম্মান করব এজন্য আল্লাহ রাবুল আলম বলেন মর্দুদ শয়তান তুমি আমার হুকুম মান্য করার কারণে তুমি বিতাড়িত হয়ে যাও তুমি তোমার ঠিকানা তুমি নরখের মধ্যে নিয়েছ যাহার নাম তোমার ঠিকানা আমি বানাই দিলাম এজন্য মুসলমান ইমানদার আমাদের মধ্যে অহংকারও থাকতে পারবে না নির্বেজাল এবাদত করব কোনো মানুষকে দেখানোর উদ্দেশ্য না তো আল্লাহ রাবুল আলমিন হজরত আদম আলী ইসলামকে তিনি জান্নাতের মধ্যে স্থান দিলেন এর কিছুদিন পরে হজরত হাওয়া আলিহা সালামকে হজরত আদম আলী বাম পাজর থেকে সৃষ্টি করা হয়েছে তো এজন্য মুসলমান ইমানদার হজরত আদম হাওয়া আলিহা সালাম সুখে শান্তিতে থাকতে লাগলেন ওই শয়তান ওই সময় সে দূর থেকে বাহির থেকে সে কাজে লাগাইতে চাইল আদম আলি ইসলামকে সে চক্রান্তের মধ্যে পাশাতে পারে নাই নারী জাতি একটু বেশি বিশ্বাস করে আদরত হাওয়া আলিহা সালামকে ধোকা দিল হাওয়া রাইহা সালামের কথা আবদার পূর্ণ করতে যাইয়া গন্দম নামক ফল একটা কেউ বলেছেন ডুমুর গাছ এই গাছের ফল আল্লাহ বলছেন যে তোমরা এই গাছের কাছেও যাইও না অথচ তারা ফল খেয়ে ফেললেন সঙ্গে সঙ্গে জান্নাতি পোশাকও ঝরে গেল এই জন্য এই থেকে আমরা চিন্তা করতে হবে শয়তান কোনোদিন আমাদের হতে পারে না বন্ধু হতে পারে না শয়তান হলো আমাদের প্রকাশ শত্রু এজন্য মুসলমান ইমানদার আমরা পরিপূর্ণভাবে দিন ইসলাম আমরা পালন করব যাতে শয়তান আমাদেরকে দুঃখা না দেয় আমরা একেবারে পারিবারিক জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আমরা এক এমনভাবে নবীর তরিখ অনুযায়ী চলব যেন আমরা আমাদের ঠিকানাটা যেন না থাকে এ বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম ও আখিদা ওয়ান আল আলহামদুলিল্লাহুল আলম